السلام عليكم. আচ্ছা শিয়ামের বিয়ে তে আমরা যারা আসছিলাম এসে দীর্ঘ একটা যাত্রা আমাদের টার্গেট ছিল যে 2:30 থেকে 2:30টার ভিতরে আমরা পৌঁছে যাব কিন্তু এই টাইমটা মেইনটেইন করা সম্ভব হয়নি রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে রাস্তা ভাঙা ছিল রাস্তার কাজ চলছিল জ্যাম ছিল প্রচন্ড কুষ্টিয়ার একটা জায়গাতেই প্রায় 3.5 ঘন্টা আমরা বসে বগুড়ায় রামচন্দ্রপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 6টা বেজে গেছে সবাই খুব ক্লান্ত ছিল এসে সবাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে শ্যাম আছে শ্যামের আশেপাশে বড় ভাই বড় দুলা ভাই পাশে মেজে কাকা ছোট খালু মেজে দুলা ভাই পাশে মেয়ে পক্ষের লোকজন এপাশে আছে বড় আপু মেজেদুল্লাহ ভাই সবাইকে পরিচয় করাই দিচ্ছে নেটের অবস্থা খুব বেশি ভালো না অলরেডি স্লো কানেকশন দেখাচ্ছে আচ্ছা আচ্ছা লাইভে আছে মেজেদুল্লাহ ভাই এই শ্যামের ঢাকা থেকে যে সব ফ্রেন্ড আসছে তার ভিতরে সাব্বির ভাই আমার অফিস থেকে আসছেন নাকি জি জি ছোট কাকু নাই দেখতেছি না এটা বড় দুলো ভাই এই পাশে বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন আছে রকি সাবিত হাসিব সজীব এই পিছনে কিন্তু অন্য এমএ পক্ষের অন্য লোকজন সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে এই আসার প্রস্তুতি গলার 12টা বেজে এখন কোন জায়গায় পৌঁছাইছে নিজেও বুঝতে পারতেছি না কথা বেরই হচ্ছে না মুখ দিয়ে আপনাদের সাথে শ্যামের বিয়ে প্রোগ্রাম জাস্ট একটু শেয়ার করার জন্যই লাইভে আসা এই 250 কিলো পথ জার্নি করে আবার যশোরে পৌঁছাতে হবে কালকেই কিন্তু আবার রিসেপশন বা বৌভাত অনুষ্ঠান আল্লাহ জানে কিভাবে করবো বাড়িতে এখন কেউ নাই এখান থেকে ফিরেই সমস্ত আয়োজন করতে হবে আচ্ছা দেখতেছি আমি আচ্ছা লাইভে যারা অ্যাটেন্ড করছেন আমি একটু বলি সাব্বির আহমেদ ঢাকার মিরপুর বাসায় দীর্ঘদিন আমরা একসঙ্গে থেকেছি রায়হান কবির বিআই তাসিম বিল্লাহ সজীব ভাগ্নে সাব্বির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাব্বির কেমন আছো দীর্ঘদিন কথা হয় না যোগাযোগ নাই শ্যামের বিয়ে লাইভ দেখো দোয়া করো ওদের নতুন জীবনের জন্য আশিক মালয়েশিয়া থেকে অ্যাটেন্ড করেছে এর স্টেজ যেটা করা হয়েছে সেটা এই যে কাউকে আওয়াজ
لا 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 আমরা সবাই জানি একটা এলাকার বিয়ে কিন্তু একাক ভাবে অনুষ্ঠিত হয়। আমাদের যশোরে আমরা দীর্ঘদিন একভাবে দেখে আসছে, আজকে এলাকা ছেড়ে অনেক দূর বগুড়াতে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন একটা সিচুয়েশন। আচ্ছা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবার আসতেছি একটু পরেই। কিছু আনুষ্ঠানিক কথা আছে, সেগুলো সারতে একটু সময় লাগছে। সবকিছু শেষ করে, সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে কবুল বলার ঠিক এক মুহূর্তে আমি লাইভে আপনাদেরকে আবার নিয়ে আসব। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন। শ্যামের সিগনেচার চলতেছে। এখানকার কাজ কি শেষ? এখানকার কাজ শেষ, এই জায়গা থেকে এখন যাবে মেয়ের কাছে।
ভালো জহাব খান অভিনন্দন জানিয়েছে, জহাব ঢাকার বাসায় দীর্ঘদিন আমাদের সাথে থেকেছে। জহাব আমাদের জন্য দোয়া করো, শ্যামের নতুন জীবন শুরু হচ্ছে আজকে থেকে। শুধু পান ঠিক আছে, ধন্যবাদ। না কিছু না, জুনায়েদ বাগদাদি, তুমি ঢাকায় ছিলে? জুহাব বলতেছে, ভাইয়া কোথায় বিয়ে হয়েছে? এটা বগুড়া রামচন্দ্রপুর, বগুড়া রামচন্দ্রপুর। বাজারের নাম কি? বালি, বালি ফাড়া নাকি? বাজারের নাম কি? মালিপাড়া বাজার, রামচন্দ্রপুর গ্রাম। এ কোন থানার ভিতরে পড়েছে? শাহজাদপুর। অনেকে কাছে লাইভ দেখতেছে, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট না ঘটালে হয় কেন? বাড়িতে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে জবাব। আমি বগুড়া আসছি শ্যামের সাথে, শ্যামের বিয়ে, সেই উপলক্ষে আসতে হয়েছে বাড়ির থেকে। সাবধানে বেকার আমরা একটা বিবাহ বৈঠক থেকে আসলাম, উনি মেয়ের
খালু উনি যায় বলছে আমি তোমার বিবাহের উকিল নিকে তুমি হয়েছে তুমি আমাকে উকিল উনি উকিল করতে করতে ওনাকে এবং বলছে যশোর জেলার মনির অন্তর্গত হজ্জাতি নামে মসজিদ রহমানের পুত্র মোহাম্মদ সিয়াম হাসান তার নিকট হইতে জ্ঞান মহরণনা 2 লক্ষ টাকা সম্পূর্ণ নগদ দিয়ে ভাইয়ের এর আওয়াজে বলেন আমি বলেন কি সংবাদ নিয়ে আসলেন ভাই বসেন এমরুল কায়েস অভিনন্দন জানিয়েছে এমরুল ধন্যবাদ দোয়া করো শ্যামের নতুন জীবনের জন্য واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله নাফিস সেকে ভিতরে النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني বিয়ে অনুষ্ঠান মেয়ের থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহের আগ পর্যন্ত বাবার উপর দায়িত্ব থাকে তাকে দিনের উপর চলানো এবং রাখা সব বিষয়ের দায়ভার বিবাহের পর থেকে আপনার নতুন আর একটা দায়িত্ব আসবে এখন তাকে পর্দায় রাখতে হবে আমাদের অ্যাক্টিভিটিস সব কিছু দিন পালন করতে হবে নিজেকেও করতে হবে তাকেও রাখতে হবে এই দায়িত্বটা আপনার উপর বেড়ে গেল এবং এই দায়িত্ব পালনের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের শান্তি এবং কল্যাণ নিহিত হবে আল্লাহ পাক আপনাকেও তৌফিক দান করুন বাকি আমাদেরকেও আল্লাহ পাক তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
وعلى آله وصحبه أجمعين. اللهم السلام ومنك السلام، تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا توفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أي فاكور والدقار مابود أمان محبة الله مغرب القريشار قرب محبة الله. আল্লাহ তোমার দুই বান্দা বান্দির মধ্যে যে আক বা বন্ধন প্রতিষ্ঠিত হলো মেহেরবানি করে আসমান থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ তাদেরকে দ্বীনের উপর সঠিকভাবে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ এই বন্ধনকে দুনিয়া এবং আখেরাতের মুক্তির জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাদের এই বন্ধনের মাঝে খায়ের এবং বরকত দান করো আল্লাহ। যাবতীয় আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের উপর আসমানি জিসমানি গজব আজাব থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ যা কিছু পাঠ করা হয়েছে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে এগুলো কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ। এর সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে তাম নাবিকিন সিদ্দিকিন সোহাদা সলিন প্রত্যেকের আরোহ পাকের সব পৌঁছে দিন আল্লাহ। খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো বন্ধু বান্ধব ওস্তাদ সাকিরা পাড়া প্রতিবেশী যত আপনজন ছিল কবরস্থ হয়েছে তাদের প্রত্যেকের কবরের সব পৌঁছে দিন আল্লাহ। তাদের কবরের আজাব ক্ষমা করে দে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আমরা যারা জীবিত আছি আমাদের হেদায়েত দান করুন আল্লাহ। আল্লাহ দ্বীনের রাস্তায় ইস্তেকামত থেকে দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. খেজুর আছে, খেজুর আছে, বিয়ে অনুষ্ঠান ওটা পরে আগে এটা শেষ হোক। বেশ শেষ এখন যে এখানকার নিয়ম বিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার পরে খেজুর প্রদান করা হয়। আবির ভাইয়া, আবির ভাই, নাফিস ক্যাচ প্র্যাকটিস করতেছে এই পাশে যান, এই পাশে যান, এক মুহূর্ত। অনেক মানুষ তো আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছে। দোয়া করবেন নতুন দম্পতির জন্য সবাই। লাইভে এতক্ষণ যারা সময় দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সবার জন্য শুভকামনা। আপনার দীর্ঘ জার্নি শেষ করে আমরা যেন যশোরে ফিরতে পারি সহি সালামতে আমাদের জন্য দোয়া করবেন। জি আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।